আপনার প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো আপনি একটি ব্রাউজার নেবেন। অর্থাৎ আমরা যে ব্রাউজারটি ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আপনি সার্চ বারে লিখবেন ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট, অর্থাৎ ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি পেয়ে যাবেন ক্রিয়েটিভ অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সটে আসবে এরকম একটি অপশন আসবে, এখানে দেখবেন ফার্স্ট নেম, পরে আছেন লাস্ট নেম। আপনি ফার্স্ট নেম লিখতেছি আমরা, তারপর দেখেন সেকেন্ড অর্থাৎ লাস্ট নেম, ইউজার নেম, আপনি যে নামে আপনি এই জিমেইলটি খুলতে চান, অর্থাৎ আপনি পছন্দ মতো আপনি যে নামে খুলতে চান আপনি সেই নামটি দেবেন। যে দেখেন আমি এই নামে পছন্দ করছি, যে এই নামটা দেবো, যে এই নামে আমার একটা জিমেইল অ্যাকাউন্ট হবে। আপনিও ইচ্ছে করে পারবেন, যেহেতু এখানে পাসওয়ার্ড দেবেন আপনার সহজ মতো, অর্থাৎ আপনার একটা পছন্দের একটা পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটি আপনার মনে থাকবে অথবা মনে পরবর্তীতে যেন না ভুলে যান সেরকম একটা পাসওয়ার্ড দেবেন। তারপর কনফার্ম পাসওয়ার্ড, প্রথমে একটা পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড, এটা দেওয়ার পরে আপনার নেক্সট ক্লিক করতে হবে। আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে যে কাজটি হবে এখন ফোন নাম্বার, যেহেতু আমি বাংলাদেশি একজন তাই আমার বাংলাদেশি ফোন নাম্বার প্রয়োজন, কারণ আপনি এই ফোনটাকে অবশ্যই মানে এই জিমেইল আইডিটাকে একটু ভেরিফাই করে নিতে হবে, কারণ আপনি যদি এই জিমেইল আইডি ভেরিফাই না করেন তাহলে আপনার এটা জিমেইল আইডি হলো না, পুরোটা জিমেইল আইডি হবে না। যাই হোক আমি একটু নাম্বার বসাতে আছি, আপনারা এরকম একটু নাম্বার বসিয়ে নেবেন, যে নাম্বারটি আপনার অ্যাক্টিভ আছে। নাম্বার বসানোর পরে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যাওয়ার পরে এখানে একটি আপনার ইন্টার ভেরিফিকেশন কোড, অর্থাৎ আপনার মোবাইলে এই সিমটি যখন থাকবে বা এই মোবাইল নাম্বারটি থাকবে তখন আপনার মোবাইলে অলরেডি একটি ভেরিফিকেশন কোড নাম্বার যাবে, সেই কোড নাম্বারটি বসিয়ে দেবেন। যেমন আমার এই কোড নাম্বার আসছে, আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আপনি যে কাজটি করতে হবে এই ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে রিকভারি ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি যদি এই জিমেইল অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, পরবর্তীতে আপনি রিকভারি করতে পারবেন। রিকভারি করার জন্য আপনি কি জিমেইল আইডি দিতে পারেন, যেমন আমি একটা জিমেইল আইডি ইউজ করছি সেটা আমি এখন দিয়েছি। এখন আপনার এখন জন্ম তারিখ, যেমন আমার মান্থ অর্থাৎ মাস, তারপর ডে, ইয়ার, অর্থাৎ আপনি এখানে বসিয়ে দেবেন আপনার জন্ম তারিখটা খুব সুন্দরভাবে। এখানে জেন্ডার, আপনি যে জেন্ডারই হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর আবার নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে আপনার কাজ প্রায় শেষের দিকে আপনি ইয়েস আই এম ইন ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি আসার পরে আপনি এটাকে আই এগ্রি, অর্থাৎ আপনি সমস্ত কিছুতে আপনি এগ্রি আছেন, যে জিমেইল অ্যাকাউন্ট যে আপনার শর্ত দিয়েছে বা বিভিন্ন ধরনের দিয়েছে সব সমস্ত এগ্রি আছে, তাই আপনি এগ্রিতে ক্লিক করবেন। এগ্রি ক্লিক করবো, গেট স্টার্টেড ক্লিক করার পরে যেখানে কি আসছে এভরিডে ইজ সাফার উইথ গুগল, অর্থাৎ এই প্রাইভেট, আমার একটি এই জিমেইল অ্যাকাউন্ট একটু প্রাইভেট, এটা আমার একটু ভেরিফাই হয়ে গেছে। তারা কিন্তু অলরেডি আমাকে মেসেজ দিয়ে গেছে যে আমার এই জিমেইল অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। এরকম করে আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখান থেকে দেখেন আমার কী নামে যে অ্যাকাউন্টটি হয়েছে এখান থেকে শো করছে। এখান থেকে আপনি সাইন আউট, অর্থাৎ আপনি এখান থেকে সাইন আউট করে বেরোয় যেতে পারবেন, আবার নতুন করে প্রবেশ করে আপনার অ্যাক্টিভ মতো আপনার জিমেইল অ্যাকাউন্টটি কাজ করতে পারবেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব